আপনি কি ব্যাখ্যা করতে পারবেন জীবন কি আর আমরা কিভাবে ক্রোধকে আড়াতে এড়াতে পারি দুঃখিত কি বললেন জীবন জীবন কি কি করতে পারবেন আর দ্বিতীয় প্রশ্নটা কি ক্রোধকে কিভাবে এড়ানো যায় ক্রোধকে কিভাবে এড়ানো যায় দেখো যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও তাহলে তোমাকে কিছু অদ্ভুত জায়গায় রাখা বিভাজকগুলোকে এড়িয়ে যেতে হবে খারাপ চালকদের এড়িয়ে যেতে হবে রাস্তা পেরোনো মদ্যপ ব্যক্তিদের এড়িয়ে যেতে হবে রাস্তা পেরোতে যাওয়া শিশুদের বা আরও নানা রকম কিন্তু যদি তুমি কোয়েম্বাটুরের রাস্তায় গাড়ি চালাও তোমাকে কি চাঁদকে এড়িয়ে যেতে হবে আমি জানতে চাইছি তোমাকে কি চাঁদকে এড়িয়ে যেতে হবে না কারণ চাঁদ রাস্তার উপর থাকে না তাই নয় কি ঠিক তেমনভাবেই এই মুহূর্তে তুমি কি ক্রুদ্ধ না তাহলে কেন এটা এড়িয়ে যাবে এটা এড়ানোর কোনো প্রয়োজন নেই এটা আসলে তোমার মনে হয় ক্রোধ একটা সত্তা ক্রোধ কোনো সত্তা না আসলে তুমি ক্রুদ্ধ হও তুমি ক্রুদ্ধ হও ক্রোধ কোথাও বসে নেই যে তুমি সেখানে গিয়ে ধাক্কা মারবে এরকম কিছুই হয় না তুমি নিজে রেগে যাও আর যখন তুমি রেগে যাও সেটা কি তোমার জন্য প্রীতিকর হয় না অপ্রীতিকর অপ্রীতিকর হয় অন্যের জন্যও অপ্রীতিকর হয় এবং তোমার নিজের জন্যও হয় বর্তমানে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে যখন তুমি ক্রুদ্ধ হও তুমি নিজের দেহতন্ত্রকেই বিষাক্ত করো এটা জানো কি আমরা বহু আগে থেকেই জানতাম রাসায়নিক পরীক্ষায় জানা গেছে তুমি রেগে গিয়ে নিজের তন্ত্রকেই বিষাক্ত করো নিজের শরীরেই বিষ উৎপাদন করো তুমি নিজেই নিজেকে বিষাক্ত করবে এটা কোনো সচেতন কাজ নয় তুমি যে নিজেকে বিষাক্ত করছো তুমি নিজেকে অপ্রীতিকর করে তুলছ তার একমাত্র কারণ তোমার মন তোমার নির্দেশ মানছে না তাই নয় কি মন তোমার কথা শুনতে চাইছে না মন যদি তোমার নির্দেশ মানত তাহলে তুমি আনন্দের কথা বলতে তাই নয় কি তুমি ক্রোধের কথা বলতে না কিন্তু যখন তুমি শান্তিতে থাকতে চাইছ তখন তোমার ক্রোধ তৈরি হচ্ছে কারণ মন তোমার নির্দেশ মানছে না তো তোমার মন যখন তোমার নির্দেশ মানছে না তখন তোমাকে এটার প্রতি আরো একটু বেশি মনোযোগ দিতে হবে মন কেন তোমার নির্দেশ মানছে না এটা যদি তুমি বুঝতে পারো তোমাকে আর ক্রোধ এড়াতে হবে না কারণ ক্রোধ ওখানে বসে তোমাকে তার কাছে ডাকছে না তুমি রেগে আসলে তুমি অখুশি হচ্ছ তুমি যন্ত্রণায় ভুগছ আর এগুলো যে হচ্ছে তার মূল কারণ হল তুমি নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করনি কখনো কখনো ভাগ্যক্রমে মন তোমার নিয়ন্ত্রণে থাকে বাইরের পরিস্থিতি ভালো থাকলে তুমি ভালো থাকো বাইরের পরিস্থিতি খারাপ থাকলে তুমিও খারাপ থাকো মানুষের জীবন এরকম হওয়ার কথা নয় জীবন এই রকম হওয়া উচিত আমি যদি ভালো থাকি আমার চারপাশের সব কিছুই ভালো থাকবে বাস্তবে এটাই হওয়া উচিত তাই নয় কি কিন্তু এই মুহূর্তে আমার চারপাশের পরিস্থিতি যেমন থাকছে আমিও সেরকম হয়ে উঠছি না না মানুষের কাজ হল সচেতনভাবে পরিস্থিতি তৈরি করা কিন্তু এই মুহূর্তে মানবিক চৈতন্য পরিস্থিতির শিকার হচ্ছে এটা মানব জীবন গঠনের সঠিক পথ নয়